সবাইকে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আজকে আমাদের 7 নম্বর ভিডিও শুরু হবে। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে সিএসএস সিলেক্টরগুলো। একটি ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য সিএসএস প্রয়োজন, আর এই সিএসএসের সিলেক্টর ছাড়া ওয়েব ডিজাইন করা সম্ভব না। সিএসএস সিলেক্টর অনেকগুলো আছে, তার মধ্যে আমরা আজকে শিখব 5টা। প্রথম শিখব এলিমেন্ট সিলেক্টর, তারপর শিখব ইউনিভার্সাল সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর, আর হলো গ্রুপ সিলেক্টর। প্রথমে শুরু করব এলিমেন্ট সিলেক্টর। কাজ করার জন্য আমাদের প্রয়োজন HTML এবং CSS ডকুমেন্ট। প্রথমে আমরা নিব একটা নিউ ফোল্ডার, এটা নিউ ফোল্ডার, তার মাঝে কি নিব ডকুমেন্ট, এটাকে করে index.html, তারপর কি নিব, আচ্ছা একটা ফোল্ডার, একটা ফোল্ডার নিব, এটার নাম দিব হলো সিএসএস, তারপর একটা নাম দিব ইমেজ, IMG শর্টকাট নাম ইমেজ। তখন আমরা সিএসএস এর মধ্যে যাব, এর মধ্যে লিখব হলো style.css, style.css। এটা আমার আসেনি, এটা আসেনি কারণ এখানে এক্সটেনশন হচ্ছে txt। আচ্ছা, এখানে আর একটা সমস্যা হতে পারে, অনেকেই এরকম আসতে পারে, যাদের এরকম আসতেছে না তখন তারা ভিউ যাবেন, এই ফাইল নেম এক্সটেনশনের টিক মার্ক করবেন, তারপর এখানে আসবে, এটা যা আমরা যখন ই করে এখানে যাওয়ার পর এটা কেটে দিব আমরা, দিয়ে এখানে শুধু এক্সটেনশন হবে style.css। ওকে, হয়ে গেছে। এখন আমরা কাজ করব কোথায়, আমরা অন্য অন্য পর্বে কাজ করছিলাম নোটপ্যাড প্লাস প্লাসে, এখন আমরা করব সাবলাইন টেক্সট 3-তে। আমার এই সাবলাইন টেক্সট 3 প্যাকেজ কন্ট্রোল করা আছে, আর যারা প্যাকেজ কন্ট্রোল করতে পারে না সাবলাইন টেক্সট 3 দিয়ে, তারা ইউটিউবে যাবেন, ব্রাউজার ইউটিউব লিখবেন VIEW স্পেস 404, এন্টার দিবেন। প্রথমে আমাদের লোগোটা আসবে এইখান থেকে, ভিডিও, ভিডিওতে দেখবেন এইখানে আছে সাবলাইন টেক্সট 3 বাংলা 2020, আর টাইটেল দেওয়া আছে সাবলাইন টেক্সট 3 প্যাকেজ কন্ট্রোল। এটা দেখে আপনারা সাবলাইন টেক্সট 3টা প্যাকেজ কন্ট্রোল করবেন। এখানে খুব সুন্দরভাবে বলা আছে কি কি করতে হবে। আমরা একটু উপরে যাই, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যাদের এখনো সাবস্ক্রাইব বাটনটা লাল আছে তারা এখানে ক্লিক করে এটাকে কালো করে দিব, আর পাশে বেল আইকনটা টিক মার্ক করে অল চাপ দিব। একটু পাশেই একটু লক্ষ্য করবেন, আমাদের এটা হলো ফেসবুক পেজ আর এটা হলো ফেসবুক গ্রুপ, এখানে ক্লিক করলে ফেসবুক গ্রুপে নিয়ে যাবে। আমাদের কোনো সমস্যা হলে এই গ্রুপে স্ক্রিনশট অথবা লিখে পোস্ট করবেন, আমরা এর সলিউশন দেওয়ার চেষ্টা করব। গ্রুপটা শুধু আপনাদের জন্য, এখানে আপনারা ওয়েব ডিজাইন সম্পর্কে কিংবা ডেভেলপমেন্ট সম্পর্কে প্রশ্ন করতে পারেন। এখন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই, এখন আমরা ওপেন করব সাবলাইন টেক্সট 3। এখন আমরা এই ফাইলটাকে এইখানে নিয়ে আসবো, মানে এখানে ছেড়ে দিব, এখন এটাকে বড় করি। এখানে আমাদের শো করছে index.html, এটা ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে, আর আমাদের কি লাগবে, এইখানে উপরে আছে সিএসএস, সিএসএস ক্লিক করলে style.css চলে আসবে, এখানে ডাবল ক্লিক, দুটো পাশাপাশি চলে আসছে। এখন আমরা প্রথম স্ট্রাকচার ছিল html5। আচ্ছা, এখানেও অনেকে না বুঝতে পারেন, আমার সাবলাইনটা প্যাকেজ কন্ট্রোল করা আছে তাই আমি html5 দিয়ে ট্যাব ছাপলাম, এরকম চলে আসছে, আপনাদের এরকম আসবে না। আর আপনারা যদি নোটপ্যাডে করেন তাহলে পুরোটা লিখে নেবেন। আমরা এখন দিব টাইটেল, দিব কি টাইটেল, দিব ওয়েব ডিজাইন, WEB ওয়েব DESIGN ওয়েব ডিজাইন টাইটেল। এখন আমাদের লিঙ্ক করা শিখাইছিলাম, এখানে যাব সিএসএস, এখানে ফোল্ডারের নাম, তারপরে হলো ফাইলটার নাম।
আমাদের লিঙ্ক করা শেষ, কন্ট্রোল এস, আমাদের লিঙ্ক করা শেষ। তুমি আমরা কি দেখবো বলছিলাম, প্রথমে দেখছিলাম হলো এলিমেন্ট সিএসএস কি কি আছে, সরি এলিমেন্ট সিলেক্টর কি কি আছে এগুলো দেখবো। তাহলে প্রথমে আমাদের কিসের মধ্যে কাজ করতে হবে, সিএসএস এলিমেন্টের মধ্যে ছিল হেডার ট্যাগ, হেডার ট্যাগে এইচ ওয়ান, HELLO, হ্যালো, BANG, LADESS, বাংলাদেশ। এর আউটপুটটা দেখি, আউটপুটটা হ্যালো বাংলাদেশ চলে আসছে। এখন এটাকে আমরা কি করব, সিএসএস করব। যে এটাকে আমরা দুইটা কলম করে নেই, এটা ডিলিট দেই। এখানে যাব ভিউ লেআউট টু, মানে দুইটা কলম নিব, দুইটা চলে আসছে। এখানে আমরা দেবো সিএসএস। ওকে, তাহলে আমরা দেখি কি করছি, এইচ ওয়ান আউটপুট কি আছে, হ্যালো বাংলাদেশ, এটা কালো রঙে আছে, মানে এটাকে স্টাইল করবো, মানে এলিমেন্ট সিলেক্টর, সিএসএস এর এলিমেন্ট সিলেক্টর এইচ ওয়ান। তারপরে ব্র্যাকেট, সিএসএস এলিমেন্টের মধ্যে হচ্ছে ট্যাগগুলো এইচ ওয়ান থেকে সিক্স পর্যন্ত প্যারাগ্রাফ ট্যাগ আছে, স্পেন আছে, এগুলো লেখার সময় আমরা এইচ ওয়ান এর আগে কিছুই ইউজ করব না, আমরা দিব এইচ ওয়ান কিংবা এইখানে দিব, যদি প্যারাগ্রাফ হয় পি দেওয়ার পরে ব্র্যাকেট দিব, মানে পির আগে কোনো কিছু বসবে না। এটা হচ্ছে হলো এলিমেন্ট এলিমেন্ট সিলেক্টর, এটা হলো এলিমেন্ট সিলেক্টর। এখন দিব আমরা কি, কালার, COLOR, কালার কি দিব, RED, রেড, কালার রেড দিলাম, রিলোড দিলাম, রেড চলে আসছে। এখন যদি আমরা দেই টেক্সট অ্যালাইন সেন্টার, সরি টেক্সট অ্যালাইন সেন্টারে আসবে কি, মাঝখানে চলে আসছে। এইভাবে এলিমেন্ট সিলেক্টর ইউজ করতে হয়। এখন আমরা আরেকটা ইউজ করব কি, প্যারাগ্রাফ, পি এলো আর এম, এইটা এটাকে রিলোড দেই, রিলোড দিলাম, এটাও আছে লরেম, এটা ব্ল্যাক আসছে, মানে এটা আমরা সিএসএস করব, COLOR, কালার, BLU, ব্লু, ব্লু ইউজ করলাম, দেখি এটা কাউন্ট কি আসে, ব্লু চলে আসছে। ফন্ট সাইজ ইউজ করতে পারি আমরা, FONT, ফন্ট, ফন্ট সাইজ 30 পিক্সেল, 30 পিক্সেল হয়ে গেছে। আমরা আরেকটা ইউজ করতে পারি স্পেন, SPAN, স্পেন, এর মাঝখানে কি দিব, GOOGLE, গুগল, গুগল দিলাম। এই গুগলটাকে আমরা একইভাবে করব, এখানে দিব SPAN, তারপরে ব্যাকেট, ব্যাকেট দিয়ে কি লিখব, FONT, ফন্ট উইথ কত দিব আমরা, 700, এটা মোটা হবে, যেটাকে আমরা বোল্ড ট্যাগ বলি, মোটা হয়ে গেছে। এইভাবে আমরা এলিমেন্ট সিলেক্টর ইউজ করতে পারি। এইগুলো হলো এলিমেন্ট সিলেক্টর, আর এলিমেন্ট সিলেক্টরের আগে কোনো কিছু হবে না। আমরা এখন দেখব ইউনিভার্সাল, দুই নাম্বার ইউনিভার্সাল সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টরের কাজ কি এবং কিভাবে লিখতে হয়, এটার কাজ বোঝার জন্য আমাদের কি করতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার এটা কেটে দিই। আচ্ছা, এগুলো আরও ই নেই, অনেকগুলো প্যারাগ্রাফ নেই, দেখি। আচ্ছা, এটাকে কপি করি, কন্ট্রোল শিফট ডি, সরি, অনেকগুলো কপি করলাম, রিলোড দিলাম। আচ্ছা, এটার ফন্ট সাইজ কমাই দিই, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ফন্ট, ফন্ট সাইজ 20 পিক্সেল, সরি ভুল হয়েছে, এটা হবে পিটাকে 20 পিক্সেল, হ্যাঁ, ও সরি অনেক জুম ছিল। আচ্ছা, এবার বোঝা যাক ইউনিভার্সাল সিলেক্টরের কাজ হচ্ছে, ওয়েবসাইটে যতটুকু নিয়ে কাজ করবো ততটুকুকে কন্ট্রোল করবে। যেমন আমরা দেখি এই হ্যালো কিংবা লরেমের আগে কিছু জায়গা আছে,
মানে এটা একদম শেষে নাই, মাঝখানে কিছু জায়গা আছে, দেখি এটাকে চেঞ্জ করা যায় নাকি। আর এটা হচ্ছে হলো স্টার দিয়ে শুরু হবে ইউনিভার্সাল সিলেক্টরটা, ইউনিভার্সাল সিলেক্টর স্টার, তারপর ব্র্যাকেটস, এখানে আমরা কি দিব, প্যাডিং 0, মার্জিন 0। দেখি এবার সেভ দেই কি আসে, এটা দেখছেন এটা একদম শেষে চলে গেছে, এই পাখি আর কোনো জায়গা নাই। আর আগে কি ছিল আমাদের, এটাকে আবার ডিলিট দেই, কন্ট্রোল, দেখেন এখানে অনেকটা জায়গা ছিল। আর যখন আমরা এটা দিলাম ইউনিভার্সাল সিলেক্টর সিলেক্ট করে প্যাডিং 0 মার্জিন 0, তারপরে রিলোড দিলাম, সরি সেভ হয়নি, সেভ, এখন এখানে আর জায়গা নাই। আরো অনেকভাবে ইউনিভার্সাল সিলেক্টরে কাজ করা যায়, আমরা আমরা অন্য কোনো ভিডিওতে দেখব আরো কি কি কাজ করা যায়। এখন আমরা দেখব ক্লাস সিলেক্টরের কাজ, কিভাবে ক্লাস সিলেক্টর করতে হয়, কিভাবে ক্লাস লিখতে হয় সিএসএস এ। এই জন্য আমরা প্রথমে কি করব, আমরা ডিপ নিয়ে কাজ করব, আমরা এটুকু ফেলে দেই, যতটুকু ফেলে দেই, শুধু ইউনিভার্সাল সিলেক্টরটা থাক, আমরা এগুলোও ফেলে দেই। ক্লাসের কাজগুলো দেখব, সাপোজ আমি নাম দেবো একটা ক্লাসের নাম কি হবে, আমাদের একটা ক্লাসের নাম হবে আচ্ছা বক্স ডট ইউ এক্স বক্স। আচ্ছা আপনারা এভাবে বুঝবেন না, আমি এভাবে লিখি ডিআইভি ডিপ স্পেস, আচ্ছা ডিপটাকে ক্লোজ করি, ক্লোজ করলাম, স্ল্যাশ ডিআইভি ডিপ, এটাকেও ক্লোজ, সরি প্রথম লিখবো ডিআইভি লিখ, তারপর এটাকে ক্লোজ করলাম, তারপর লিখবো ডিপ, দুইটা ডিপ লিখলাম, মাঝখানে আমরা স্পেস দিয়ে কোনো কিছু লিখবো, ডিপের মধ্যে আমরা কোনো কিছু লিখতে চাই, আচ্ছা কি লিখবো, এন্টার দিয়ে এখানে লিখলাম একটা প্যারাগ্রাফ লিখলাম, পি এলো আর এম লরেম 10, সেখানে কিছু লিখলাম আমরা ডিপের মধ্যে। এখন ডিপের মানে ক্লাস সিলেক্ট করবো কিভাবে, সেটা আউটপুটটা দেখে আসি আমরা, এটা আউটপুট শুধু লেখাটা আসছে, সেটা আমরা কিভাবে ক্লাস সিলেক্ট করতে পারি, এখানে প্রথম ডিপের মধ্যে স্পেস, স্পেস দিয়ে সি এল এ ডাবল এস ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, এটা হচ্ছে আমাদের ক্লাস, ডিবের পরে এটা আমরা ক্লাস, এই ক্লাসের এখন আমরা নাম দিব একটা, দিব হলো পিও এক্স বক্স ড্যাশ 1, আমাদের ক্লাসের নাম দিলাম কি বক্স 1। এখন এটাকে আমরা কি করব, মানে যেহেতু প্রথমে কি লিখছিলাম আমরা এলিমেন্টস সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টর আগে আমরা কোনো কিছু ইউজ করিনি, যেহেতু আমরা এখন ক্লাস সিলেক্ট করব, আর ক্লাস সিলেক্ট করার প্রথম নিয়ম হচ্ছে হলো ডট তারপর ক্লাস নেম, ক্লাস নেম কি আছে আমাদের বিও এক্স বক্স ড্যাশ 1, তারপরে ব্র্যাকেট, এখন এর মধ্যে যা লিখবো এটা সেরকম হয়ে যাবে, আমরা লিখবো কি সি ও এল ও আর কালার বি এল ইউ এ, তারপরে এটা সেমিকোলন, এটা সেভ দিলাম, দেখি কি আসে, এটা রং চেঞ্জ হয়ে গেছে, নিচে গুগলটা, গুগলটা ছিল চলে স্প্রিমের মধ্যে, আচ্ছা এটা ডিলিট দেই, এটা হয়ে গেছে। এখন এখানে মানে আমরা কি দিব, এখানে একটা আমরা প্যাডিং ইউজ করতে পারি, মার্জিন ইউজ করি, মার্জিন 10 পিক্সেল, উপর নিচে 10 পিক্সেল, ডানে বাঁয়ে 10 পিক্সেল হয়ে যাক, 10 পিক্সেল মানে দুই পাশে জায়গা হবে 10 পিক্সেল, 10 পিক্সেল 10 পিক্সেল মানে উপরে ডানে বাঁয়ে, এই হয়ে গেছে। এভাবে আমরা ক্লাস সিলেক্ট করতে পারি, এটা হলো ক্লাস সিলেক্টরের নিয়ম। বক্স নিয়ারটা ক্লাস ঘোষণা করব, দেখি ডিআইভি ক্লোজ করলাম, ডিপ, এই ডিপটাকে এর মধ্যে কি দেবো, আমরা দেবো H6 হেডার ট্যাগ, লাস্ট ট্যাগটা ইউজ করবো এল ও আর ই এম লরেম 10, এখানেও দিলাম
এটা আউটপুট আসবে এরকম, এটা কালো আসছে আর এটা ব্লু আসছে। এখন আমরা H6টাকে কাজ করি, সরি কি করব, H6 না, আবার আমরা ডিভের মধ্যে একটা ক্লাস নিব, CLASS ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, এর মধ্যে দিব আমরা বক্স টু, BOX বক্স স্পেস বক্স ড্যাশ টু দিয়ে সেভ দিলাম। আর এখানে দিব কি, যদি এটা আমাদের ক্লাস, তাই ক্লাসের আগে কি হবে, সবসময় ক্লাসের আগে ডট বইবে, ডট BOX ড্যাশ টু, তারপর ব্র্যাকেটস। আচ্ছা এখন আমরা কি করব, এখানে আছে কি কালার, কালার আছে ব্লু, এখানে আমরা কালার দেবো রেড, COLO কালার আর ই ডি রেড, কালার রেড। আর আমরা এখানে এটার মধ্যে দিব মার্জিন 10 পিক্সেল, 10 পিক্সেল, এবার সেভ দিলাম। এবার দেখি কি আসে, এটা আছে ব্লু আর এটা আছে রেড। ক্লাসের মধ্যে আবার ক্লাস ইউজ করা যাবে, এটা হলো ক্লাসের সুবিধা, এই জন্য আমরা সবচেয়ে বেশি ক্লাস ইউজ করি। যেমন ক্লাসের মধ্যে ক্লাস টি নেম কি আছে বক্স ওয়ান, আবার এখানে আমরা আরেকটা ইউজ করতে পারি BOX-3, এইখানে আমরা যে কোনো নাম ইউজ করতে পারি, কিন্তু শর্ত হচ্ছে কোনো নাম্বার সামনে বসবে না, ক্লাসের সময় কোনো নাম্বার সামনে বসলে কাজ করবে না। আচ্ছা আমরা এটা ট্রাই করি, এই বক্সটা বক্স ওয়ানের এটাকে আমরা সামনে দেই, ওয়ান বক্স, ওয়ান ড্যাশ বক্স দিলাম, আর এইখানেও সেম কাজটাই করলাম, ওয়ান ড্যাশ বক্স, এটা কোনোভাবে কাজ করবে না, এটা কোনোভাবে কাজ করবে না। এই জন্য আমরা বক্সের যা খুশি তাই দিতে পারি, কিন্তু শর্ত একটা, সামনে কোনো নাম্বার বসবে না, তারা যে কোনো নাম দিতে পারি। বক্স থ্রি দিলাম, বক্স থ্রিতে একটা কাজ করি, ডট BOX বক্স ড্যাশ থ্রি, ব্যাকগ্রাউন্ড GREEN, গ্রিন, ব্যাকগ্রাউন্ড গ্রিন, ব্যাকগ্রাউন্ড গ্রিন চলে আসছে। এভাবে আমরা একটা সুবিধা হচ্ছে, ক্লাসের মতো অনেকগুলো নাম নেওয়া যাবে, কিন্তু আইডির মধ্যে একটাই নাম থাকবে, এটা হচ্ছে ক্লাসের সুবিধা। এখানে অনেকগুলো নাম দিতে পারি, আমি জীবনে আরো একটা ক্লাস নিতে পারি ক্লিবিলি, ক্লিবিলি, এভাবে যে কোনো নাম আমরা ইউজ করতে পারি, এটা হচ্ছে ক্লাসের সুবিধা। মানে প্রথমে ডিপ ক্লাস, ক্লাসের মধ্যে আমরা যতগুলো ইচ্ছা নাম নাম দিতে পারি ক্লাস নেম, কিন্তু শর্ত হচ্ছে মাঝখানে ফাঁকা রাখতে হবে, যেভাবে বক্স ওয়ান তারপরে স্পেস, মানে একটা ক্লাসের নাম বক্স থ্রি, একটা ক্লাসের নাম ক্লিবিলি, একটা ক্লাসের নাম, যতগুলো নিব আমরা ততগুলোই কি করব, ডট দিয়ে নাম দিব, তারপরে আমরা ব্র্যাকেট দিয়ে কাজ শুরু করব। আচ্ছা এখন আমরা দেখব কি আইডি সিলেক্টর, আমরা কি দেখলাম এলিমেন্ট ইউনিভার্সাল ক্লাস, এখন দেখব আইডি, আইডিটা দেখব আমরা এখন, সেটা আমরা ফেলে দেই, ফেলে দিলাম, একটুকু ফেলে দেই। আচ্ছা এখন আমরা কি নেবো, আবার আগের মতো DIV, এটাকে শেষ করলাম, এটাকে দিলাম, এখন এটার ইন্টার দিলাম, লরেম, LOREM, লরেম 10। আচ্ছা আমরা এখানে লেখা নিলাম, আপনারা যে কোনো জায়গাতে লিখতে পারেন এবং যে কোনো কিছু লিখতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আচ্ছা নিলাম, এখন আমরা কি করব, আইডি সিলেক্ট করব, স্পেস আমরা প্রথমবার কি লিখছিলাম ক্লাস, এখানে দেবো আইডি ইকুয়াল ডাবল কোটেশন, এখন আইডির নাম হবে একটা, যে কোনো একটা হবে, আমরা ক্লাসের মধ্যে অনেকগুলো ক্লাস নেম ইউজ করছি কোনো সমস্যা নাই, কিন্তু আইডির মধ্যে একটা ইউজ করতে হবে, এটা হলো অনেক, এটা হলো ইউনিক, এটা একটাই। এখানে আমরা কি দিব, আচ্ছা আমরা দিলাম আমি, আচ্ছা এখন আমি এটাকে ডিজাইন করব, আমরা ক্লাস সিলেক্ট করছিলাম ক্লাসের আগে ডট ইউজ করছি, এখন আইডি, আইডির জন্য আমরা কি ইউজ করব, হ্যাশট্যাগ, হ্যাশ AMI আমি, তারপর আবার ব্র্যাকেটস,
তারপরে এখন আমরা কি দিব, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড আর এই ডি রেড আউটপুটে যাই, চলে আসছে। সেটা আমরা কালার ইউজ করি, সি ও এল ও, আর কালার কি দিব, হোয়াইট। হোয়াইটের কোড ইউজ করব 3 4 5 6টা F, এটা সাদা আসবে, এখন সাদা চলে আসছে। এখানে শর্ত হচ্ছে আইডির মধ্যে আমি কোনো সরি আইডির মধ্যে আমি কোনো ডট ইউজ করতে পারবো না, আইডি আমার সিলেক্ট করার জন্য হ্যাশট্যাগ দিয়ে লিখতে হবে, হ্যাশট্যাগ আইডির নাম। এখানে যদি আর একটা হয় এরকম, যেরকম ডিআইভি, আবার লিখি যা খুঁজে তাই লিখি, আমি তুমি সেখানে আবার দিব কি আইডি ইকোয়াল ডাবল কোটেশন TUMI তুমি। এখন সেম ভাবে কাজ করতে হবে, আউটপুটে এটা আছে। আচ্ছা এখন সেম ভাবে কাজ করবো আমরা, তাহলে তুমি নাকি কি বসবে, স্টার, মানে এটা আইডি, আইডির জন্য স্টার বসবে TUMI। একটা ওয়েবসাইটে আইডি খুব কমই ইউজ করা হয়, আইডি বেশি কাজ হয় জাভাস্ক্রিপ্টে, যারা জাভাস্ক্রিপ্টে কাজ করে তারা বেশি আইডি নিয়ে ইউজ করে। এখানে আবার ব্র্যাকেটস, এখানে কি দিব আমরা, FONT, ফন্ট, ফন্ট সাইজ দিব চলো 40 পিক্সেল, 40 পিক্সেল হয়ে গেছে। তাহলে আমরা কি দেখলাম, ক্লাস, ক্লাসের আগে বসবে ডট এবং আইডির আগে বসবে হ্যাশ। একটা ক্লাসের মধ্যে অনেকগুলো নাম ইউজ করা যাবে, কিন্তু একটা আইডির মধ্যে অনেকগুলো নাম ইউজ করা যাবে না। এখন আমরা দেখব কি গ্রুপ সিলেক্টর, কিভাবে গ্রুপ সিলেক্টর করতে হয়। এখন আমরা এগুলো ডিলিট করে দিলাম, আবারও আপনারা এগুলো খাতায় লিখে রাখবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না করতে হয়। আচ্ছা এখন গ্রুপ কিভাবে করব আমরা, প্রথমে করব কি H1 ACLLO হ্যালো, আচ্ছা তারপরে দিব হলো H2 হেডার ট্যাগ ACLL সরি ACLLO হ্যালো, H3 ACLLO হ্যালো, সেভাবে অনেকগুলো নিব, H4 এইসি হ্যালো। আচ্ছা একটা পি নিব, আবার একটা প্যারাগ্রাফ ট্যাগ পি নিলাম, এলো আর এমপ্লয়িং টু, আর একটা স্পেম নিব, SPAN নিলাম, তারপরে এখানে নেব আমি তুমি সে, আউটপুটে যাই H1 H2 H3 H4, এটা হচ্ছিল প্যারাগ্রাফ, এটা হলো স্পেম। আচ্ছা এখন এটা আগে আলাদা আলাদা করে আমরা সিএসএস করি, H1 কালার COLO সরি, আচ্ছা কালার দেই আর ই ডি রেড, আর কি দিব ফন্টস, আচ্ছা একটু থাক, এখন দিব H2 সরি H2 সরি 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 H2 ব্র্যাকেটস COLO আর কালার BLU ব্লু, H3টাকে কি দিব COLO কালার GREEN গ্রিন, H4টাকে কি দিব COLO আর কালার YELO, আচ্ছা দেখি কি আসে পর্যন্ত, হ্যাঁ সবগুলো ঠিক আছে, সরি এখানে ব্লু বানাম ভুল হয়েছে, আর ভিটা প্যারাগ্রাফ ট্যাগটাকে COLO আর কালার সেটা ব্ল্যাক থাকবে, এটা ব্ল্যাক থাকবে, প্যারাগ্রাফটাকে আর স্পেম আছে SPAN, এটাকে কালার দিব COLO আর
কালার পিআইএনকে পিঙ্ক, সরি পিআইএনকে পিঙ্ক। আচ্ছা দেখুন কি আসে আউটপুটে, সবগুলোরই আলাদা রং আসছে। এখন আমরা গ্রুপ করব, দেখে এখন গ্রুপ কিভাবে করা যায়। যেহেতু আমরা প্রত্যেকটা রং নিছি, এখন আমরা গ্রুপ করব। গ্রুপের জন্য কি করতে হবে, H1 কমা H2 কমা H3 কমা H4 কমা P, আমরা স্পেমটাকে বাদ রাখলাম। এখন দেখি কি করা যায়, সবগুলোর ব্যাকগ্রাউন্ড দিব RET, সরি কি দেওয়া যায়, গোল্ড, GOLD, গোল্ড দিলে বোঝা যাবে। আচ্ছা অন্য একটা দেই, LIME, আচ্ছা এটা থাক। হ্যাঁ এইখানে যতগুলো দিছি শুধু স্পেম বাদে গ্রুপ করছি। গ্রুপ করার জন্য কি করতে হবে, আমাদের সবগুলোর শেষে একটা করে কোমা ইউজ করতে হবে। প্রত্যেক শেষে একটা কোমা ইউজ করলে এটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপের কি দিছি, ব্যাকগ্রাউন্ড একটা রং দিছি, টোটালগুলোতে একটা রঙই চলে আসছে। এখন আমরা একটা বাদ আছে, এটাকেও এখন দিব। এটাকে দেওয়ার জন্য তাহলে কি করব, পি কমা SPAN, এখন এটাতে চলে আসছে, এটাতে চলে আসছে। সবগুলো চলে আসছে, এটাতেও চলে আসছে ব্যাকগ্রাউন্ড। সেখানে এখন সবগুলো একটা করতে পারি, ফন্ট সাইজ দিতে পারি FONT, ফন্ট ফন্ট সাইজ সবগুলো একই মাপের হবে, 20 পিক্সেল, এগুলো সবগুলো একই মাপের হয়ে গেছে। সেটা আমরা হোয়াইট করে দিই নিচেরটা, এটা হোয়াইট করার জন্য ওকে, এটা হোয়াইট হয়ে যাক। সবগুলো চলে আসছে, এভাবে আমরা গ্রুপ করতে পারি। করার জন্য কি করতে হবে, সবগুলোকে আমরা কোমা দিয়ে আটকাতে হবে। এখন আমরা বক্সগুলোকে গ্রুপ করব, এগুলো সবগুলো কেটে দিব। বক্স কিভাবে আমরা গ্রুপ করতে পারি, মানে ডিপগুলোকে, DIV, যা আমরা ডিপগুলোকে কপি করি প্রথমে, ডিপ এখানে ক্লাস CLASS ক্লাস, এগুলোকে কপি করি, একটা নাম দেব BOX box 1, BOX box 2, আপনারা যেগুলো নাম দিতে পারেন, BOX 3, BOX 4, BOX 5, আচ্ছা এখন দিলাম। আচ্ছা বক্সে যে কোনো একটা দিব, AMI আমি, TUMI তুমি, আউটপুটে কি আসে, আমি তুমি। যেখানে প্রত্যেকটা বক্স আছে, যেহেতু আমাদের ক্লাস তাহলে ডট BOX 1, এটাকে কপি করি, এটাকে কপি করি, একটা তিনটা চারটা পাঁচটা শুধু নাম চেঞ্জ করব, 2 3 4 5, সেম এখানে সবগুলোর মধ্যে কি দিব, COLOR কালার। আচ্ছা কালার কি ইউজ আছে, এতগুলো ইউজ না করি আমরা তিনটা ইউজ করি, RED red, GREE green, BLUE blue, তিনটা রং চলে আসছে। এখান থেকে দুইটা ফেলে দেই, চলে আসছে তিনটা, একটা ব্যাকগ্রাউন্ড হবে। এটা আবার এরকম করব আমরা, ডট BOX box 1 কমা BOX box
টু, সরি এখানে আবার একটা ডট হবে, ডট বক্স টু কমা ডট বিও এক্স থ্রি, আবার ব্র্যাকেটস বিএ ব্যাকগ্রাউন্ড ওয়াই এলো, এখন দেখেন এটাও গ্রুপ হয়ে গেছে, এটাও গ্রুপ হয়ে গেছে। আর আমি চাচ্ছি দুইটা গ্রুপ হবে, মাঝখানে একটা গ্রুপ হবে না। আচ্ছা আমরা এখন দেখব, আমরা বক্স টুলটাতে উঠাই দিব, বক্স টুর কোনো ই হবে না। এখন দেখি দুইটা রং চলে আসছে, আমরা বক্স টুটার কোনো রং দেই নেই। এখন বক্স টুতে আমরা আলাদা লিখতে পারি বিও এক্স টু, বক্স টুকে আলাদা লিখব, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হবে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গেছে। এভাবে আমরা গ্রুপ করতে পারি। তাহলে আজকে আমরা কি কি শিখলাম, এলিমেন্ট সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর এবং গ্রুপ সিলেক্টর, আর বাদ বাকি যতগুলো আছে আমরা অন্য ভিডিওতে ওগুলো শিখে নিব। এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এখন যতগুলো কাজ দেখালাম এগুলো আপনারা নোটে লিখে রাখবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না পড়ে।